মাদক দ্রব্যের সর্বনাশা নেশা থেকে সমাজকে মুক্ত করার আবেদন জানিয়ে বুধবার পালিত হলো বিশ্ব মাদক বিরোধী দিবস। এর অঙ্গ হিসাবে এদিন উত্তর দিনাজপুর পুলিশ প্রশাসন ও শিলিগুড়ি সেরিডিটি ফাউন্ডেশনের উদ্যোগে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হলো রায়গঞ্জ শহরে। এই পদযাত্রায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের বিশিষ্ট মানুষজন এবং নেশার কবল থেকে মুক্ত হয়ে সমাজের মূল স্রোতে ফিরে আসা যুবক যুবতীরাও অংশ নেয়। র্যালি রায়গঞ্জ শহরের ঘড়িমোড় থেকে শুরু হয়ে শিলিগুড়ি মোড়ে এসে শেষ হয়। ডিএসপি প্রসাদ প্রধান, রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা, অভিজিৎ চন্দ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা র্যালিতে পা মেলান। অন্যদিকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এনসিসি গ্রুপের উদ্যোগেও পালিত হয় এই দিনটি। এদিন বিশ্ববিদ্যালয় থেকে এই উপলক্ষে একটি র্যালি শহরের বিভিন্ন অংশের পথ পরিক্রমা করে। মাদক দ্রব্যের কুপ্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য লিফলেট বিলি করা হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে মাদক বিরোধী দিবস উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। মাদক দ্রব্যের নেশা থেকে কিভাবে নতুন প্রজন্মকে রক্ষা করা যায়, মাদক দ্রব্যের চোরাচালান রুখতে আইনি পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। জেলা পুলিশ সুপার সুমিত কুমার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা, রেজিস্ট্রার দুর্লভ সরকার, দেবজয় ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একটা প্রশ্ন আছে, এখানে উড়তা পাঞ্জাব কতজন দেখেছে? উড়তা পাঞ্জাব খুব কমজন, যে দেখেনি গিয়ে দেখে নিতে হবে। ঠিক আছে, ইটস এ ভেরি ওয়েল মেড মুভি, ভেরি ওয়েল মেড মুভি, খুবই ভালো অ্যাক্টিং আছে আর খুব ভালো কন্টেন্ট আছে। যদি ড্রাগের সম্বন্ধে যদি বুঝতে হয় কি কি হয় ড্রাগ খাওয়ার পরে বা ওর ফ্যামিলি বা সোসাইটি অ্যাকচুয়ালি ওয়াট আর দ্য চ্যালেঞ্জেস, যদি আমি দেখি তো এই মুভি থেকে বেশি ভালো ডেপিক্ট করা খুব মুশকিল, ভাষার দিয়ে সমঝানো খুব মুশকিল। একটা মুভি দেখলে সব বোঝা যায়। ড্রাগসের জন্য লোক মার্ডার পর্যন্ত করতে পারে, আর যে মার্ডার করছে বুঝতে পারবে না কি আমি মার্ডার করছি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে 32তম ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং এর উপরে একটা সেমিনার আয়োজন করা হয়েছে। তো এই সেমিনারের অবজেক্টিভ হচ্ছে সমাজে সচেতনতা ছড়িয়ে তোলা যে ড্রাগ আমাদের জীবনে কী ভয়াবহ অভিশাপ নিয়ে আসে। আমাদের সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যে এবং সারা দেশে একটা মেসেজ ছড়িয়ে দিতে চাই যে ড্রাগের ভয়াবহতা আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। একটু আগে এসপি সাহেব বলছিলেন ওনার এক বন্ধুর বাড়িতে একজন ড্রাগ এডিক্টের কথা, তো সেই ড্রাগ এডিক্টেডের জন্য পুরো ফ্যামিলিটাই ধ্বংসের মুখে। আমাদের পশ্চিমবঙ্গের আনাচে কানাচে কিন্তু আমরা প্রচুর টিনেজার ড্রাগ এডিক্টেড ছাত্রছাত্রীদের দেখতে পাই, তাদের মধ্যে সচেতনতা গড়ে তোলা হবে। আমাদের ছাত্রছাত্রীদের দায়িত্ব তারা যেন এই মেসেজ চতুর্দিকে ছড়িয়ে দেয় যে ড্রাগের নেশা সর্বনাশা। আমাদের জানতে হবে যে ড্রাগ বিজনেস সারা পৃথিবীতে তৃতীয় বৃহত্তম বিজনেস, আর্মস ট্রেড এবং পেট্রোলিয়ামের পরে যে ভয়াবহ বিজনেস সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তার নাম ড্রাগ বিজনেস। তো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এই ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সমাজের সব জায়গায় এই মেসেজ ছড়িয়ে দেবে এবং ছাত্রছাত্রীরা উদ্যোগী হবেন এই আশা রাখছি। রায়গঞ্জের পাশাপাশি উত্তর দিনাজপুর এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বিশ্ব মাদক বিরোধী দিবস। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।